আচ্ছা দোস্ত আমার একটা সমস্যা সমাধান তো যে মেয়েদের টাকার অনেক লোভ সে মেয়েদের বিয়ে করলে সুখী হওয়া যাবে নাকি যারা অনেক ভালোবাসার পাগল তাদেরকে বিয়ে করলে সুখী হওয়া যাবে জীবনে এটা তো কোনো সমস্যা হয় না এটা তো অত্যন্ত সহজ উত্তর যার টাকা পয়সার লোভ বেশি তারা বিয়ে করবে জীবনে সুখী হইতে পারবে এই তুই কি পাগল এসো নাকি জীবনের প্রথম শুনলাম তোর মুখে যে টাকা পয়সা পাগল মেয়ে বিয়ে করলে জীবনে সুখী হওয়া যায় সারা জীবন শুনে এলাম যারা ভালোবাসা তাদেরকে নিয়ে সংসার করা খুব সহজ আচ্ছা বন্ধু আমি তোর কথা কিছু বুঝতেছি না তুই আমার একটু বোঝায় বলতো দিহি শুন তোর একটা কথা বলে যে মেয়েদের টাকা পয়সার অতিরিক্ত লোভ থাকে তাদেরকে তুই টাকা পয়সা দিয়ে সবসময় টান্ডা রাখতে পারবি তুই তারা টাকা পয়সা দিয়ে তুই যা ইচ্ছা তাই করতে পারবি তোর যেটা ইচ্ছা সেটা নিয়ে ঘুরতে পারবি যা মঞ্চ তাই করতে পারবে আর যদি মনে করো যে যে মেয়েরা ভালোবাসার পাগল তাদেরকে যদি তুই বিয়া কর তাহলে তুই জীবনে কঠিন বড় এক বিপদে পড়বি ওদের প্রচুর পরিমাণ ভালোবাসা লাগে ওদেরকে কেয়ার করতে হয় ওদের সাথে ভালোভাবে চলতে ওদের সাথে ভালো ব্যবহার করতে হয় ওদেরকে আদর করতে হয় মনে করা যে টাকা পয়সার সাথে ভালোবাসার লোভ অতিরিক্ত ভয়ঙ্কর একটা রোগ তাদেরকে অতিরিক্ত পরিমাণে ভালোবাসতে হবে তোর প্রাণ দিয়ে ভালোবাসতে হবে যাদের টাকা পয়সার লোভ আছে তাদেরকে টাকা পয়সাতে সবকিছু বলে রাখা যাবে যারা ভালোবাসার পাগল তাদেরকে অতিরিক্ত পরিমাণ ভালোবাসতে হবে কারণ তারা খাওয়ার ফাগল না তারা ঘুমানোর ফাগল না ঘুরার ফাগল না তারা প্রচুর পরিমাণ ভালোবাসতে হবে কেয়ার করতে হবে। ওরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্তকালে ভালোবাসায় ওদেরকে বিশ্বাস করতে হবো ওদের পাশে থাকতে হইব ওদেরকে উৎসাহ দিতে হবে আর যে মেয়েরা টাকা পয়সার লোভ করে তারা কিন্তু আলাদা বাসা ভাড়া করে আলাদা ভাবে চলতে মানে তোর টাকা পয়সা তোর বাপমারা খাওয়ার লাগে দিবে না সে এমন মানুষ টাকা পয়সার লোভে মেয়েরা খুব খারাপ হয় আর যে মেয়েরা ভালোবাসার লোভ করে তারা দেখবে যে একটু কমতি ভাইলেই এই ডা রাগ গোসা মানে বিভিন্ন কিছু ওদের অভিমান ভাঙাইতে ভাঙাইতে শান্তিতে জীবন শেষ হয়ে যাবে তত্ত্বেও তার ভালোবাসা তুই বুঝতে পারবি না যে মেয়েরা ভালোবাসার অতিরিক্ত লোভ করে তারার জীবন অনেক কঠিন কারণ তাদের জীবনে কাউকে বাইসে নেওয়াটা বড় কঠিন চ্যালেঞ্জের ব্যাপার কারণ তুই যদি তারা বিয়ে করস মনে করো তুই কোনো মেয়ের সাথে মিশতে পারবি না কারোর সাথে কথা বলতে পারবি না এমনকি তোর বাবির সাথে কথা বলতে পারবি না তুই সারা জীবন কালে সন্দেহ করে যাবে তবে ভালোবাসার লোভে মেয়েরা একটা দিক থেকে আবার ভালো আছে তুই চাইলেও তারা আলাদা রাখতে পারবে না সে সবসময় চাইবে তার বাপ মার নিয়ে থাকতে তার একসাথে থাকা সবচেয়ে বেশি ভালো লাগে সবাই নিয়ে থাকতে ভালো লাগে খাইতে ভালো লাগে আর যারা টাকা লবিরা তো সব আলাদা আক্ত ইচ্ছা করে ভালো লাগে ওদের তো বন্ধু আমার টাকা পয়সা আছে আমি টাকা লবি মেয়েরে বিয়ে করব টাকা পয়সা দিয়ে সব সময় ম্যানেজ করে রাখ মর যাই ইচ্ছা তাই করব আমার কি আর আমি আমার মতন ঘুরমু বিনদাস লাইফ লিড করব বন্ধু আমার কথা अलग একটাই তুই যদি স্বাধীনভাবে ঘুরতে চাস কোনো ফেরা সারা বিয়ে शादी করে সুন্দর করে চলতে চাস তাহলে তুই টাকা লবি মেয়েরে বিয়ে কর টাকা পয়সা থাকলে টাকা পয়সা দিয়ে পুরো বশায় রাখবে এক জায়গা তে তুই সারা দিন ঘুরবে ইন দেন কোনো সমস্যা হবে না দোস্তরে তুই আমারে যে কথা শুনাইলে জান আমি যে বিয়া করব কি না করব সেটাই তো বুঝতে পারতেছিনা আর বিয়া করলে তো আমি কনফিউশনে আছি কারে বিয়া করলে আমার ভালো হবে তবে তোর কথা শুনে যে একটু মন হলো আমার মনে হয় বাপ মায়ের নিয়া সাথে টাকাটা সবচেয়ে ভালো তাই একটু কষ্ট হলো ভালোবাসা পাগল মানুষেরে বিয়া করাটাই ভালো কারণ জীবনটা একটা কোনিকের জীবন সবাই মিলে একসাথে থাকলে এক আনন্দে অন্যরকম থাকবে তাই আমার মনে হয় যে ভালোবাসা সকল মায়েরে বিয়া করলে ভালো থাকতে পারমু জীবনে টাকা পয়সা তো সবার থাকে না ভালোবাসা সবারই থাকে চাইলে দিতে পারে